হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। আমার চ্যানেল ঘরোয়া রান্না বান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সুজির দুধপুলির রেসিপিটি শেয়ার করব। সুজির দুধপুলি এতটাই নরম হয় যে এটা মুখে দিলেই মিলিয়ে যায়, আর এটা বানানোও কিন্তু ভীষণই সহজ। আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিন। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ জল নিয়ে গরম হতে বসিয়েছিলাম। জলটায় ফুট ধরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে দিলাম। খুব ভালোভাবে ঘি এবং লবণটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঘি এবং লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর ঠিক একই কাপের 2 কাপ পরিমাণ জল নিয়েছি। আপনারা যে কাপ দিয়ে মাপবেন সেই কাপ দিয়ে কিন্তু জল এবং সুজি মাপবেন। এবারে আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা মন্ডের মতো বানিয়ে নেব। অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা এরকম মন্ডের মতো আকার নিয়েছে। আর যখনই দেখবেন এইভাবে কড়াইয়ের তলা ছেড়ে দেবে, তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। দেখছেন কড়াইয়ের তলা কিন্তু একদম ছেড়ে দিচ্ছে। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সুজির এই মন্ডটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে এটি খুব গরম রয়েছে, এখন এটাতে হাত দেওয়া যাবে না, তাই আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু চলবে না, হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি এটাকে আবার মথে নেব। এই পর্যায়ে এটাতে হাত দেওয়া যাচ্ছে, এখন কিন্তু এটা অতটাও আর গরম নেই। আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি, এটা একটু বাইন্ডিংয়ের জন্য। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো ঘি। এবারে আমি সবকিছুকে খুব ভালোভাবে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি ঠেসে ঠেসে মন্ডটাকে মথে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু মন্ডটা একদম একটা মসৃণ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন একদম মসৃণ একটা ডোয়ের মতো হয়েছে। এবারে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি পুলি বানানোর জন্য। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় যে কোনো মাপ করেই করতে পারেন। দেখুন এই মাপ করে আমি লেচি কেটে নিয়েছি। একইভাবে বাকিগুলোও করে দেখাচ্ছি। বেশ কয়েকটি লেচি আমি গড়ে নিয়েছি, আর প্লেটের পাশে অল্প একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। আর পুলির পুর হিসাবে আজকে আমি নলেন গুড়ের এই মাখা সন্দেশ ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর দিয়েও পুলিটা করতে পারেন। এবারে দেখে নিন পুলিটা কিভাবে গড়তে হবে। প্রথমে একটু শুকনো ময়দায় লেচিটা কোট করে নিয়ে, তারপর যেভাবে পুলি গোড়া হয় অর্থাৎ একটা প্রদীপের মতো খোল করে ভিতরে পুর দিয়ে দিলাম। এবারে পুলির 2 প্রান্ত জুড়ে দেওয়া হচ্ছে। এবার হাত দিয়ে চেপে চেপে পুলিটা গড়া হচ্ছে। খুব ভালোভাবে করতে হবে এটা, তা না হলে পরে কিন্তু যখন দুধে দেওয়া হবে তখন এটা খুলে যেতে পারে। গড়ে নিলাম একটা পুলি, একইভাবে বাকিগুলো গড়ে নিচ্ছি।
এদিকে আমি 750 গ্রাম পরিমাণ গরুর দুধ জাল হতে বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা আর 3টে ছোট এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট এলাচের গুঁড়োও দিতে পারেন। দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব, তারপর আমি এর ভিতরে পুলিগুলো দেব। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি দুধটাকে এইভাবে জাল করে নিচ্ছি আর দুধটা কিন্তু এই সময় একটু ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দেব 150 গ্রাম পরিমাণ পাটালি গুড়। আপনাদের কাছে যদি পাটালি গুড় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে পাটালি গুড়টা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পাটালি গুড়টা আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে আরো 2-3 মিনিট মতো একটু জাল করে নেব, তারপর আমি এর ভিতরে পুলিগুলো ছেড়ে দেব। আরো 2-3 মিনিট মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। এবারে আমি দুধের মধ্যে এই পুলি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম সব পুলিগুলো। পুলি পিঠেগুলো দেওয়ার পর আমি এটাকে আরো 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তাহলে পরে পুলিগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট আমি পুলিগুলোকে ফুটিয়ে নিয়েছি আর পুলিগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি, সুজির দুধ পুলি। এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করা অবস্থায় আরও 4-5 মিনিট মতো রেখে দেব, তাহলে পরে পুলিগুলো ভিতর থেকে আরও ভালোভাবে সিদ্ধ হবে, তারপর আমি এটাকে পরিবেশন করে দেব। এই সুজির দুধ পুলি কিন্তু ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করা যায়, আবার গরম গরমও পরিবেশন করা যায়। পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি সুজির দুধ পুলি। দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।